আজকে আমরা লিমিটের মৌলিক ধর্মাবলী নিয়ে আমরা আলোচনা করব। লিমিটের অঙ্ক করতে যে লিমিট কিভাবে আসে, লিমিট কিভাবে বিস্তৃত হয়, উৎপন্ন হয়, অসীম লিমিট কি, আমরা এগুলো শিখেছি। কিছু স্পেশাল সূত্র আছে লিমিটের অঙ্ক করতে গেলে, তা আমরা জেনেছি। লিমিট এক্সটেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল ওয়ান ইত্যাদি আমরা শিখেছি। এখন আমরা লিমিটের কিছু মৌলিক ধর্ম আছে সেগুলো আমরা একটু নিয়ে আলোচনা করব। আমরা দুটি লিমিট নিব, ধরি লিমিট এক্সটেন্ডস টু এ, এফ অফ এক্স ইকুয়াল এল একটি ধরলাম, আরেকটি ধরলাম লিমিট এক্সটেন্ডস টু এ, জি অফ এক্স ইকুয়াল এম। তাহলে এক নম্বরের ক্ষেত্রে আমরা কি পাই সেটা লিখতেছি, লিমিট এক্সটেন্ডস টু এ আমরা লিখলাম। এখানে আমরা লিখতেছি এফ অফ এক্স প্লাস জি অফ এক্স আমরা লিখলাম। আমরা ব্র্যাকেট দিয়ে লিমিট এক্সটেন্ডস টু এ লিখেছি। এখন প্রত্যেকটার সঙ্গে আমরা লিমিট দিতে পারি, ইকুয়াল লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্সটেন্ডস টু এ জি অফ এক্স আমরা লিখলাম। এখন লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স মানে আমাদের এল, প্লাস লিমিট এক্সটেন্ডস টু এ জি অফ এক্স মানে আমাদের এম। এটা আমরা প্লাসের ক্ষেত্রে নিলাম। অনুরূপ ভাবে আমরা মাইনাসের ক্ষেত্রেটাও আমরা নিতে পারি, লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস লিমিট এক্সটেন্ডস টু এ জি অফ এক্স ইকুয়াল আমরা লিখতে পারি এল মাইনাস এম। এটা আমরা প্লাস এবং মাইনাস ক্ষেত্রে লিখলাম। গুণের ক্ষেত্রে আমরা লিখতে পারি, তিন নম্বর সূত্র আমাদের, লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ইকুয়াল আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্ডস টু এ জি অফ এক্স ইন্টু লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল আমরা লিখতে পারি এল এম। এ একটা আমরা লিখলাম। আরেকটি আমরা ভাগ প্রক্রিয়ার লিখতে পারি, লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স ইকুয়াল আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স, নিচে লিমিট এক্সটেন্ডস টু এ জি অফ এক্স আমরা লিখতে পারি ইকুয়াল আমরা লিখলাম এল বাই এম, কিন্তু এম ইকুয়াল নট জিরো, নিচের অংশটা জিরো হওয়া যাবে না। এই হলো আমাদের লিমিটের মৌলিক ধারণা ধর্মাবলী। প্রথম অবস্থায় আমরা দুটি লিমিট ধরলাম, এরপর যোগের ক্ষেত্রে আমরা একই বন্ধনের মাধ্যমে একটি বন্ধনী দিয়ে লিমিট একটি দেখায় আমরা প্রকাশ করতে পারি, আবার এটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিমিট দিতে পারি। অনুরূপ ভাবে বিয়োগের ক্ষেত্রে আমরা বন্ধনী দিয়ে একটি লিমিট দ্বারা দুটি রাশিকে দেখাতে পারি, আবার আলাদা আলাদা লিমিট দিয়েও রাশি দুটোকে আলাদা করতে পারি। আবার গুণের ক্ষেত্রে আমরা একটি লিমিট দিয়ে দুটিকে একটি বন্ধনের মধ্যে দেখাতে পারি, অথবা আলাদাভাবেও আমরা দেখাতে পারি। ভাগের ক্ষেত্রে আমরা একটি লিমিট দিয়েও দেখাতে পারি, বা আলাদা আলাদা লব এবং হরের লিমিট দিয়েও আমরা দেখাতে পারি। আমরা এই ধর্মগুলো জানলে আমাদের অঙ্ক সলভ করতে যায় সুবিধা হবে। আমরা সুবিধা মতো লিমিট কিভাবে নিব
তা আমরা এই লিমিটেড মৌলিক ধর্মাবলী লিমিটেড ধর্মাবলী থেকেই আমরা জানলাম। এই হলো আমাদের লিমিটেড ধর্মাবলী। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।